কর্মচারীরাই কর্মচারীদের সাথে লড়াইটা করি এবং সেই সুবিধাটা সরকার নেয়। গোটা ভারতবর্ষ জুড়ে ওদের জন্য মোবাইল কেন্দ্র সরকার পয়সা দিয়েছে, মোবাইল মোবাইল হাতে পেলে কাজ করবে তো কোনো অসুবিধা নেই, মোবাইল না দিয়ে আমার ডিভাইস দিয়ে আমাকে কাজ করানো হবে এটা সম্পূর্ণ অন্যায়। আপনি নিশ্চয়ই এটার সাথে এগ্রি করুন, কারোর ব্যক্তিগত ডিভাইস সরকারের কাজে ব্যবহার করতে দেবে কিন্তু তো বলতে পারেন, কোনোদিন মানে কোনো আইনেও নেই এটা যে আমার ব্যক্তিগত সম্পত্তিটাকে আমাকে সরকারের কাজে ব্যবহার করতে দিতে হবে। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, আমরা একটা প্রতিবাদের পন্থা নিয়েছিলাম যে ঠিক আছে রিজিনাল স্ট্রাইক করো তাহলে এগিয়ে হবে, এবার সেটারই প্রতিহিংসা থেকে ওই মানে বদলিটা করা হয়েছে। এবং আপোষ বদলি যদি করতে হয় মিউচুয়াল ট্রান্সফার তাহলে তো দুজনের মধ্যে সহমতির ব্যাপার থাকে, যদি সহমতি না হয়ে থাকে তাহলে কিভাবে বদলি হতে দেবে